একটোলে একটি সিংহ বাস করত। সেখানে বসবাসকারী সমস্ত প্রাণী তার অত্যাচারে আতঙ্কিত হয়েছিল। সিংহ মামার ওমার অত্যাচার থেকে বাঁচার জন্য বনের সকল প্রাণী এক হয়ে একটি সভা করল। সমস্ত প্রাণী সভায় উপস্থিত হয়েছিল এবং বানরকে তাদের দলনেতা হিসাবে নিযুক্ত করেছিল। আজকের এই সভায় অতিথি হিসাবে যারা আছেন তাদের সকলের কাছ থেকে বক্তব্য শুনব। প্রথমে হরিণ ভাই এ সম্পর্কে কিছু বলেন। আমি হরিণ বলছি। আমরা দেখতে খুব সুন্দর আর আমাদের শরীরের মাংস খুব সুস্বাদু, তাই সিংহ মামা আমাদের উপর আক্রমণ করে বেশি। আমরা সবসময় তাকে ভয় পাই। যে কোনো মুহূর্তে সিংহ মামা আমাদের উপর হামলা চালায়। আমাদের না ধরতে পারলেও সিংহ মামা আমাদের শিশুদের উপর আক্রমণ করে এবং আমাদের শিশুদেরকে ধরে ধরে খায়। মামার আক্রমণে আমরা অস্থির। বানর ভাই, আমাদের বিষয়টি আপনি একটু দেখুন। এবার মহিষ ভাই এই সম্পর্কে আপনি কিছু বলেন। আমি মহিষ বলছি। আমরা দেখতে খুব বেশি সুন্দর না, কিন্তু আমাদের মাংস খুব সুস্বাদু, তাই সিংহ মামা আমাদের উপর আক্রমণ বেমন বেশি করে। আমরা সবসময় তাকে ভয় পাই এবং আতঙ্কে থাকি। আমরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না, ঘাস খেতে পারি না, আমাদের বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যেতে পারি না। আমরা সন্তান প্রসব করি, তখন সিংহ মামা আমাদের আক্রমণ করে। সিংহ মামা আমাদের ধরতে না পারলেও আমাদের বাচ্চাদের উপর আক্রমণ করে এবং আমাদের বাচ্চাদের ধরে খেয়ে ফেলে। আমরা সিংহ মামার আক্রমণ থেকে বাঁচতে চাই। আপনার এই বিষয়টি খতিয়ে দেখা দরকার। এবার শিয়াল ভাই এই সম্পর্কে আপনি কিছু বলেন। ভাই, আমি শিয়াল বলছি। আমরা দেখতে খুব সুন্দর না এবং আমাদের মাংস খুব সুস্বাদু না। সবাই জানে আমাদের অনেক বুদ্ধি আছে এবং আমরা দৌড়ে অনেক ফাস্ট, তাই সিংহ মামা আমাদের আক্রমণ করে কিছু করতে পারে না। আমরা সবসময় তাকে ভয় পাই। আমরা স্বাধীনভাবে চড়তে পারি না, ভালো মুরগি চুরি করে খেতে পারি না, আমাদের বাচ্চাদেরকে বেড়াতে নিয়ে যেতে পারি না। আমরা যখন জঙ্গলে বিচরণ করি তখন সিংহ মামা আমাদের আক্রমণ করে, হঠাৎ করে আমাদের উপর হামলা চালায়। সিংহ মামা আমাদের ধরতে না পারার কারণে আমাদের উপর অনেক ক্ষেপে থাকেন। আমরা সিংহ মামার আক্রমণ থেকে বাঁচতে চাই। আপনি আমাদের বিষয়টি মীমাংসা করে দিন। এবার জেব্রা ভাই, আপনি এ সম্পর্কে কিছু বলেন। ভাই, আমি জেব্রা বলছি। আমি আর আমার দুঃখের কথা কি বলবো। আমরা দেখতে মোটামুটি সুন্দর এবং আমাদের শরীরের মাংস খুব সুস্বাদু, তাই সিংহ মামা আমাদেরকে আক্রমণ করে। আমরা সবসময় তাকে ভয় পাই। আমরা যখন মাঠে খাবার খেতে যাই তখন সিংহ মামা আমাদের উপর হামলা চালায়। যদি তারা আমাদের ধরতে না পারে তাহলে আমাদের শিশুদের উপর আক্রমণ করে, আমাদের শিশুদেরকে ধরে ফেলে এবং তাদের খেয়ে ফেলে। সিংহ মামা আক্রমণের যন্ত্রণায় আমরা আর ভালো থাকতে পারছি না। আপনি আমাদের বিষয়টি দেখুন। ঠিক আছে ভাই, আমি আপনাদের সকলের দুঃখের কথা শুনলাম। সবার মতামত নিয়ে আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে লায়ন মামার সাথে আমাদের একটা চুক্তি করা দরকার। আপনারা সবাই কি আমার সাথে একমত আছেন? আমরা সিংহ মামার সাথে এই চুক্তি করব যে সিংহ মামা যাকে যখন খুশি ধরতে পারবে না এবং খেতে পারবে না, ইচ্ছে করলেই সে যে কাউকে আক্রমণ করতে পারবে না। আমরা সিংহ মামার সাথে এই চুক্তি করব যে প্রতিদিন আমাদের পক্ষ থেকে এক একজন তার কাছে যাব আর সে শুধু তাকেই খাবে, অন্য কারো উপর আক্রমণ করতে পারবে না। ঠিক আছে, আপনারা কি এই চুক্তি করতে রাজি আছেন? ঠিক আছে, তাহলে আপনারা সবাই এখন আমার সাথে সিংহ মামার কাছে চলেন। আমরা সবাই সিংহ মামার কাছে গিয়ে একটা চুক্তি করি। তারপর তারা সবাই মিলে সিংহ মামার কাছে গেল। সিংহ মামার তাদের দেখে খুব খুশি হলেন আর মনে মনে ভাবলেন, মেঘ না চাইতেন বৃষ্টি পেয়ে গেছি। আজ বনের পশুদের সবাইকে একসাথে পেয়েছি। আজ আমাকে আর খাবার নিয়ে চিন্তা করতে হবে না এবং বনে বনে খাবার খুঁজতে হবে না। আমি এখন সবাইকে একসাথে খাবো, কি মজা। কিন্তু বনের সবাই তো তার সাথে চুক্তি করতে আসছে, এটা তো সে বুঝতে পারে নাই। বনের সবাই যখন সিংহ মামার সামনে গেল তখন সিংহ মামা বলল, কিরে তোরা সবাই একসাথে আসছিস যে, আমি এবার তোদের সবাইকে খাবো। দাঁড়াও সিংহ মামা, দাঁড়াও, আগে আমাদের কথা শুনো, তারপরে তুমি যা কিছু করার করবে। আমরা তোমার সাথে একটি চুক্তি করতে আসছি।
যদি তুমি রাজি থাকো। ঠিক আছে, বলো তোমরা কি বলতে চাও। আমরা আপনার সাথে একটি চুক্তি করতে চাই যে প্রতিদিন আপনি আমাদের যাকে ইচ্ছা তাকে ধরতে পারবেন না এবং খেতেও পারবেন না। আমরা প্রতিদিন যে কোনো একজন আপনার খাবার হিসাবে আপনার কাছে আসব এবং আপনি আমাদের তাকেই শুধু খেতে পারবেন। অন্য কারো উপর কোনো হামলা করতে পারবেন না। আমরা আপনার খাবার হিসাবে প্রতিদিন এক একজন করে আপনার কাছে আসব এবং আপনি আমাদেরকে খেতে পারবেন। আপনাকে কষ্ট করে আমাদের পিছনে দৌড়ে আর ধরতে হবে না। আমরাই স্ব ইচ্ছায় আপনার কাছে চলে আসব। ঠিক আছে, তোমাদের কথা যদি সত্য হয় তাহলে তোমাদের কথা আমি মেনে নিলাম, কিন্তু আমার সাথে কোনো চালাকি করতে পারবে না। যদি আমার সাথে কোনো চালাকি করো তাহলে আমি কিন্তু তোমাদের সকলকে আবার হামলা করব। কালকে থেকে তোমরা আমার কাছে আসবে, আমি তোমাদের অপেক্ষায় থাকব। তারপর তারা সবাই আবার একসাথে বসে একটি সিদ্ধান্ত করল যে কিভাবে সিংহ মামার হাত থেকে আমরা বাঁচতে পারি এবং আগামীকালকে সিংহ মামার কাছে আগে যাবে। হঠাৎ করে শিয়াল ভাই বলল, আচ্ছা দাঁড়াও, চিন্তা করো না, আমি একটা বুদ্ধি পেয়েছি এবং আগামীকাল আমি প্রথম সিংহ মামার কাছে যাব। শিয়াল সারা রাত চিন্তা করে একটা বুদ্ধি বের করল। সকাল হবার পর শিয়াল তার বুদ্ধিমত্তা অনুযায়ী সিংহ মামার কাছে যেতে রওনা হল। এবার দেখা যাক শিয়াল কি করে। এদিকে সকাল হবার পর সিংহ মামা বাচ্চা নিয়ে অপেক্ষা করছেন। চুক্তি অনুযায়ী সকালে তার খাবার আসবে, কিন্তু শিয়াল আসতে অনেক দেরি করতেছে, তাই সিংহ মামা ভীষণ রেগে যান। কিছুক্ষণ পর শিয়াল আসলো। শিয়ালকে দেখে এত দেরি করলে কেন, আমার খুব খিদে পেয়েছে। আমার উপর রাগ করবেন না সিংহ মামা, আগে আমার কথা শুনুন। আমি আসতে চাচ্ছিলাম কিন্তু পথে আপনার চেয়ে বড় এক সিংহ মামা আমাকে থামিয়ে বললেন আমি তোমাকে খেয়ে ফেলব। আমি তাকে বললাম আমাদের একজন বনের রাজা সিংহ মামা আছেন, তিনি আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করছেন, আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। কিন্তু সে আমাকে কিছুতেই আসতে দেবে না। অনেক লড়াই করার পর আমি পালিয়ে আসতে পারছি, এই কারণেই আমার অনেক দেরি হচ্ছে। কি এত বড় কথা, আমার থেকেও বড় সিংহ রাজা আছে এই বনে। আমি জানি না কার এত বড় সাহস যে আমার খাবার খেয়ে ফেলার সাহস করে। চলো আমার সাথে, আজ আমি তাকে দেখে নিব। সিংহ মামা এই সেই জলের কূপ এখানে এসেছিল, এখানে তিনি আমাকে আক্রমণ করেছিলেন। ঠিক আছে, আমি দেখতেছি কে আছে এখানে। তখন হো মামা পানির কূপের মধ্যে একটি সিংহকে দেখতে পেলেন। আসলে সেটা ছিল পানির ভিতর ভাসমান তার নিজের ছবি, যা দেখে সে কূপের মধ্যে ঝাঁপ দিলেন। সিংহ মামা বিষয়টি বুঝতে না পেরে কূপের ভেতরের মূর্তিটিকে সত্যি সিংহ মনে করে আক্রমণ করার জন্য কূপে ঝাঁপ দিলেন। কূপে ছিটকে পড়ার পর সিংহ মামা কিছুই দেখতে পেলেন না, শুধু পানি আর পানি। আর সেই কূপ থেকে সিংহ মামা বের হতে না পেরে সেখানেই মারা গেল। শিয়াল তার বুদ্ধি ব্যবহার করে সিংহ মামাকে পরাজিত করল এবং শিয়াল তার দলের লোকদের নিকট ফিরে গিয়ে সবার কাছে ঘটনাটি জানাল। শিয়ালের এই গল্প শুনে বনের সবাই আনন্দ করতে শুরু করল এবং তারা সুখে বসবাস করতে লাগল। Thank you.